হ্যালো স্টুডেন্ট তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো কোশ্চেনটা দেখো বলেছে কি বলছে একটি আদর্শ গ্যাসকে সি এ চক্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো ঠিক আছে তো এই পদ্ধতিতে কৃতকার্যের মান আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো এবিসি এর চক্র দেওয়া আছে দেখো এ থেকে বিতে নেওয়া হয়েছে বি থেকে সি তে সি থেকে এতে ঠিক আছে তো এই চক্রের মাধ্যমে কি হয়েছে একটা আদর্শ গ্যাসকে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে কি না কী পরিমাণ কার্য হয়েছে গ্যাসটাকে এইভাবে এই পদ্ধতিতে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করা হয়েছে তো সেই কার্যের মান আমাকে নির্ণয় করতে হবে তো এবারে দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করছি দেখো কার্যের কি ফর্মুলা হয় তোমরা গ্যাসের ক্ষেত্রে কার্যের ফর্মুলা কি জানো যে পি এক্সটার্নাল মাইনাস পি এক্সটার্নাল ইন্টু কিনা ডেল ভি ডেল্টা ভি তাই তো তার মানে এখানে কি পি মানে কিনা বাহ্যিক চাপ আর কি না ডেলটা ভি মানে কিনা আয়তনের পরিবর্তন ওকে তো এইটা হলো না গ্যাসের ক্ষেত্রে কার্যের সূত্র তো এই সূত্রটা আমরা কখন ইউজ করি না যখন চাপের মান কিনা কনস্ট্যান্ট থাকে ঠিক আছে চাপের মান যদি কনস্ট্যান্ট হয় তা তখনই আমরা এই সূত্রটা ইউজ করি বোঝা গেল কি বলতে চাইছি চাপের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি না এই সূত্রটা ইউজ করি তো দেখো এখানে দেখো যেমন এ থেকে বিতে যখন গ্যাসটাকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই মুহূর্তে কি না চাপের মান কনস্ট্যান্ট ছিল দেখো এ পয়েন্টেও চাপের মান ভি সিক্স ছিল আর বি পয়েন্টেও চাপের মান দেখো সিক্স তার মানে এ থেকে বিতে যখন গ্যাসটাকে নিয়ে যাওয়া হলো ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কি না চাপের মান কনস্ট্যান্ট ছিল ওকে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে কিনা এই এ থেকে বিতে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করা হয়েছে গ্যাসকে গ্যাসের উপরে ঠিক আছে সেই পরিমাণ কার্যের মান আমরা নির্ণয় করতে পারি এই সূত্রের মাধ্যমে বোঝা গেল কি বলতে চাইছি তাহলে কার্যের সূত্রটা এই সূত্রটা কখন ইউজ করবে যখন কিনা চাপের মান কনস্ট্যান্ট থাকবে বোঝা গেল এবার আরেকটা সূত্র হয় কিনা কার্যের কার্যের সূত্র হলো মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি ইন্টিগ্রেশন অফ ঠিক আছে ইন্টিগ্রেশন অফ কিনা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি ঠিক আছে এই সূত্রটা কখন ইউজ করি যখন কিনা চাপ কিন্তু কনস্ট্যান্ট নয় ঠিক আছে অর্থাৎ চাপ পরিবর্তনশীল যেমন দেখো তুমি বি থেকে সিতে যখন তুমি গ্যাসটাকে নিয়ে আসো তাহলে দেখো বি বিন্দুতে কিন্তু চাপের মান ছিল সিক্স কিন্তু সি বিন্দুতে কিনা চাপের মান কিন্তু টু ওকে ব্যাপারটা বোঝা যাচ্ছে তাহলে এই অ্যাক্সিসটা তো চাপকে নির্দেশ করছে তাহলে এ পয়েন্টে চাপের মান কত ছিল সিক্স ছিল কিন্তু সি পয়েন্টে চাপের মান কিন্তু টু তাহলে এই টোটাল বি থেকে সি যে তুমি এনেছো তাহলে এই বিসি গ্রাফের উপরে তুমি যদি এখানে একটা পয়েন্টকে কনসিডার করো তাহলে এই পয়েন্টে নিশ্চয়ই কিন্তু চাপের মান আলাদা আবার এখানে যদি একটা পয়েন্ট কনসিডার করো সেক্ষেত্রে চাপের মান আলাদা এখানে যদি তুমি পয়েন্ট কনসিডার করো সেক্ষেত্রে চাপের মান আলাদা হবে তুমি জানো দেখো এই বরাবর দেখো তুমি চাপ নির্দেশ হচ্ছে তো এই পয়েন্টে চাপের মান আলাদা তুমি যখন ওই পয়েন্টটা কনসিডার করলে এই পয়েন্টটা এই পয়েন্টে চাপের মান আলাদা হবে এই পয়েন্টে চাপের মান তাহলে চাপের চাপ অ্যাকচুয়ালি পরিবর্তনশীল টোটাল হোল প্রসেসে অর্থাৎ বি থেকে সিতে যখন তুমি গ্যাসটাকে নিয়ে যাচ্ছ বি বিন্দু থেকে সি বিন্দুতে তো সেক্ষেত্রে কি না তোমার চাপের মান প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করবো না কোন সূত্রটা এই সূত্রটা ইউজ করবো আবার এই সূত্রে একটা মিনিং আছে দেখো পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি ইন্ডিকেশন অফ পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি এর মানে কি না চাপ আর আয়তনের যে গ্রাফটা আছে চাপ আয়তনের যে লেখচিত্র সেই লেখচিত্রের মধ্যে যে ভি পি ভি লেখচিত্র এবং কি না ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল অ্যাকচুয়ালি এটা নির্দেশ করে ইন্ডিকেশন অফ পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি তাহলে এই কাকে নির্দেশ করে না পি ভি লেখচিত্রের ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল পিপি লেখচিত্র বলতে কিনা দেখো এখানে তো লেখচিত্রগুলো আছে আছে দেখতেই পাচ্ছ যে যে ব্ল্যাক কালারের তো লেখচিত্র তাহলে এই লেখচিত্র আমি ধরে নিলাম কনসিডার করে নিলাম যে বিসি ঠিক আছে তাহলে এই যে লেখচিত্রটা লেখচিত্র আর এই যে ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল দেখো এখানে ভালো করে দেওয়া আছে এটা কিনা বিসি লেখচিত্র বিসি লেখচিত্রকে দেখালে কি হবে এইটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট তাহলে এই যে বিসি লেখচিত্র এবং কিনা এই যে ভি অক্ষ এদের মধ্যে যে ক্ষেত্রফলটা এইটাই ক্ষেত্রফল হবে তাহলে এই এরিয়াটা এই এরিয়াটা কাকে নির্দেশ করবে না এই এর মানটা ঠিক আছে ইন্টিগ্রেশন অফ পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি বোঝা গেল তাহলে এর মান অ্যাকচুয়ালি তুমি কোথা থেকে পাবে না এই গ্রাফের আর এই ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলের মান থেকেই তুমি অ্যাকচুয়ালি এর মানটা পাবে বোঝা গেল এবার দেখো তাহলে এখানে দেখো তিনটে লেখচিত্র আছে কি এ থেকে বি থেকে বি থেকে সি আর সি এ তাই তো এই তিনটে লেখচিত্র এই তিনটে লেখচিত্রকে আমি পাটে পাটে নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমি কার্যের মান নির্ণয় করবো তারপরে টোটাল আমরা কার্য কত পেয়েছি সেটা আমরা নির্ণয় করব দেখো যখন আমি এ থেকে বিতে যাচ্ছি গ্যাসটাকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কি না চাপ কনস্ট্যান্ট ওকে চাপ কনস্ট্যান্ট তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতেই পারি ঠিক আছে চাপের মান কত হবে না সিক্স ইনটু 6 সিক্স ইন্টু আয়তনের পরিবর্তন কত দেখো এ থেকে বিতে গেছে দেখো এতে আয়তন কত ছিল ওয়ান একক আর বিতে আয়তন কিনা থ্রি একক তাহলে আয়তনের পরিবর্তন কী থ্রি মাইনাস ওয়ান মানে টু হবে ওকে তাহলে সিক্স ইন্টু টু অর্থাৎ টুয়েলভ আসবে আর এখানে একটা জানো কারণ পি ঠিক আছে এত কিনা কার্যকর গ্যাসটাকে নিয়ে গেলাম আমি এই পরিমাণ কার্য করলাম আর এই কার্যটা আমি এই সূত্র দিয়েও নির্ণয় করতে পারি যেমন কিনা দেখো এটা কাকে নির্দেশ করে এই সূত্রটা না অ্যাকচুয়ালি যে গ্রাফ আছে গ্রাফ এবং কি না পি ভি লেখচিত্র এবং কি না ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সৃষ্টি হবে তাহলে দেখো এটা পিভি লেখচিত্র এটাই এইটা এটা পি লেখচিত্র আমি এবি পার্টটাকে নিয়েছি জাস্ট এ পার্টটাকে তাহলে এটা পিভি লেখচিত্র এবং ভি অক্ষের মধ্যে কতটা ক্ষেত্রফল ইয়ে করে অধিকার করে দেখো এই পরিমাণ হ্যাঁ কিনা তুমি জাস্ট এটার আর ভি অক্ষের দ্বারা যে সীমাবদ্ধ যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফল তো এইটাই হ্যাঁ কিনা বুঝতেই পারছো তাহলে পিভি লেখচিত্র এবং ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে সেই এত পরিমাণ এরিয়া সৃষ্টি হয়েছে তো এই এরিয়াটা কাকে নির্দেশ করে না এর মানকে নির্দেশ করে তাহলে এই এর মান আমরা কীভাবে নির্ণয় করলাম না এর অ্যাকচুয়ালি ক্ষেত্র বলে নির্ণয় করবো আচ্ছা এটাকে দেখতে কীরকম না এটা একটা ঠিক আয়তক্ষেত্রের ক্ষেত্রের মতো দেখো এই লেন্থটা কত আছে এই লেন্থটা হলো থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ কি না টু বোঝা গেল তাহলে এই এবি পার্টার মান হলো কি না টু ইন্টু এর দৈর্ঘ্য কত এ সরি প্রস্ত কত না সিক্স বোঝা গেল দেখো এখান থেকে অব্দি সিক্স তো দেখো এটা সিক্স দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে শুরু করে এটা জিরো অরিজিন তাহলে এখান থেকে শুরু করে এটা সিক্স ঠিক আছে এই বাহুটা সিক্স তাহলে সিক্স ইন্টু কী হবে টু অর্থাৎ কিনা সেই টুয়েলভ পাচ্ছে দেখছো রেজাল্ট বোঝা গেল তাহলে এভি এই যে পি ভি লেখচিত্র এবং কিনা ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কিনা এই কার্যের মানকে নির্দেশ করে আমরা এই লেখো এইটার মিনিং তো তাই আমি বলেছিলাম যে মাইনাস পি এক্সটার্নাল টু ডেল ভি মানে কি না পি ভি লেখচিত্র এবং ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল এখানে লেখা আছে বুঝতেই পারছো ঠিক আছে তাহলে আমরা সেইভাবে এটার মান নির্ণয় করলাম তাহলে দুটোভাবে আমি নির্ণয় করে দেখালাম যে যখন পি কনস্ট্যান্ট হয় ঠিক আছে সেক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করে কিনা কার্যের মান নির্ণয় করতে পারি আবার এই সূত্র ব্যবহার করেও কার্যের মান নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিনা এই সূত্রের মানেটা কি এই সূত্রের মানে হলো কিনা পিভি লেখচিত্র এবং ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আমি দেখলাম যে পিভি লেখচিত্র এইটা আর ভি অক্ষ এইটা তাহলে তাদের মধ্যে যে ক্ষেত্রফলটা হয়েছিল কিনা এই পরিমাণ ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি হবে এটা দেখো কীরকম দেখতে একটা আয়তাকার আয়তাকার ক্ষেত্রফল ঠিক আছে যার কিনা প্রস্থ সিক্স এবং কিনা দৈর্ঘ্য কত টু তাহলে টু ইন্টু সিক্স অর্থাৎ টুয়েলভ হবে এখানে টুয়েলভ এসে মান ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার তাহলে দুভাবে তুমি এই এই সূত্র বা এই সূত্র ব্যবহার করে এটাকে সলভ করতে পারলে ওকে এবার দেখো বি থেকে সিতে যখন যাচ্ছি তখন তুমি এই সূত্র আর ব্যবহার করতে পারবে না ঠিক আছে কারণ বি থেকে সি তে যখন গ্যাস নিয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে না চাপের মান পরিবর্তন পরিবর্তন হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কিনা আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না কোন সূত্র ব্যবহার করবো এই সূত্র আর এই সূত্রের মিনিং কি না পি ভি লেখচিত্র এবং কিনা ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল তাকে নির্দেশ করে দেখো পি লেখচিত্র বলতে কিনা এখানে বি সি লেখচিত্র এটাই তো এখন পি ভি লেখচিত্র পি ভি লেখচিত্র বলতে এই লেখচিত্রটা তাহলে লেখচিত্রের এই অংশটা এবং ভি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে কিনা এই পরিমাণ ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে তাহলে এই পরিমাণ ক্ষেত্রফলের মান কি এটা দেখো একটা ট্র্যাপিজিয়াম দেখতে বুঝতে পেরেছো একটা ট্রাপিজিয়াম আর আমরা কি ক্ষেত্রফলের সূত্র কি জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল সমান্তরাল বাহুদয় কি আছে না এই বাহুটা অর্থাৎ সি এখানে যদি তুমি একটা নাম দিয়ে দাও তার নাম সি ও বাহু আর কি না সি এখানে ধরনা আমি নাম দিয়ে দিলাম এক্স সি এক্স বি এক্স বাহু ঠিক আছে বি এক্স বাহুটা আর ও বাহুটা কিনা পরস্পর সমান্তরাল বাহু আছে তাহলে এই বাহুদের যোগফল এই বাহুদের দৈর্ঘ্য কত আছে দেখো বি এর ভ্যালু যদি বলো বি আর এই অব্দি এক্স এর ভ্যালু কত হবে দেখো এখানে সিক্স আছে মানটা দেখো বি পয়েন্ট এই এইখানে বি পয়েন্ট আছে বি পয়েন্ট এখানে মান কত আছে সিক্স জিরো থেকে সিক্স তার মানে এটা সিক্স এই ভ্যালুটা সিক্স ওকে বোঝা গেল তাহলে এটা কী হবে সিক্স দেখো এইখানকার পি বরাবর মান কত আছে সিক্স দেওয়া আছে তাহলে অ্যাকচুয়ালি এই হাইটটা কত সিক্স ওকে আচ্ছা এই এই বাহুটার দৈর্ঘ্য কত দেখো ও সি ও সি দেখো ও আর সি এই হাইটটা কত হবে তো টু না দেখো টু দেওয়া আছে তাহলে টু ও সিটা হলো টু তাহলে টু প্লাস এটা কত হলো সিক্স তাহলে কত হলো টোটাল এইট ওকে ইন্টু কিনা না উচ্চতা সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে লম্ব দূরত্ব তাহলে সমান্তরাল বাহুদয় বলতে কিনা সিও বাহু আর বি এক্স বাহু এদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা হবে এইটাই হবে নিশ্চয়ই ওকে এটা তো নাইনটি ডিগ্রি কোন করে আছে তাহলে এই লম্ব দূরত্ব বোঝা গেলো এটার মান কত এখান থেকে এই পোর্শন এই পোর্শনটার মান কত হবে দেখো তুমি থ্রি থেকে ওয়ান বাদ দিয়ে দাও তাহলে এটা টু হবে না দেখো এক থেকে দুই এখানে এক একক দুই থেকে তিন এখানে আর এক একক তাহলে টোটাল কী দুই একক বোঝা গেল এই বাহুটা দৈর্ঘক কত দুই একক না বুঝতে পেরেছ সিক্স প্লাস টু মানে এইট ইন্টু কী হবে না লম্ব দূরত্বটা কত না দুই একক ঠিক আছে দেখো এক এক থেকে দুই তাহলে এক একক দুই থেকে তিন আর এক একক আর আর এক এক একক তাহলে এখানে এক একক এখানে এক একক টোটাল টু দুই একক ঠিক আছে বোঝা গেল তাহলে দুই হবে বোঝা গেল তাহলে কত হলো ষোলো বাই দুই মানে কত হবে আট হবে ওকে কার্যের মান কত হবে এইট ওকে বোঝা গেল কি বলতে চাইছি কার্যের মান এলো কি না এইট এবার দেখো এখানে কি হয়েছে না আয়তন সংকুচিত হয়েছে ঠিক আছে আয়তন কি হয়েছে সংকুচিত হয়েছে কারণ বিতে আয়তন কত ছিল না তিন ছিল আর সিতে আয়তন কত হয়েছে ওয়ান হয়েছে ঠিক আছে তাহলে আয়তনের পরিবর্তন অ্যাকচুয়ালি নেগেটিভ আসবে আর অলরেডি পি এক্সটার্নালের সামনে কি নেগেটিভ সাইন আছে দেখো ঠিক আছে আর আয়তনের পরিবর্তন যদি নেগেটিভ আসে টোটাল কী হবে পজিটিভ কার্য হবে বুঝতে পেরেছ ঠিক আছে দেখো কার্যের সামনে পজিটিভ নেগেটিভ এটা নিয়ে যদি কনফিউশন থাকে এটা এটা নিয়ে কনফিউশন থাকলে আমি সেটাকে ডিটেলসে বলে দিচ্ছি দেখো কার্যের সূত্রটা তোমরা প্রথমে লক্ষ্য করবে কার্যের সূত্রে কি লেখা আছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি আচ্ছা মাইনাস তো অলরেডি আছে একটা বুঝতেই পেরেছো এবং যদি ডেল্টা ভির মান যদি নেগেটিভ আসে তখন ওভারঅল কার্য কিনা পজিটিভে আসে ঠিক আছে দেখো ডেল্টা ভির মান নেগেটিভে আসবে কারণ কি দেখো ডেল্টা ভি মানে কি ডেল্টা ভি হলো কিনা ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ অন্তিমায়তন মাইনাস কিনা প্রাথমিক আয়তন দেখো অন্তিম আয়তন বেশি না প্রাথমিক আয়তন বেশি ভি থেকে তুমি তো শীতে এসছো তাহলে অন্তিম আয়তন কম প্রাথমিক আয়তন বেশি ছিল তাহলে অন্তিম আয়তন যদি কত এসছে না ওয়ান আয়তনের মান কত ছিল ওয়ান আর প্রাথমিক আয়তন কত ছিল না কত থ্রি ছিল তাই তো তাহলে ওয়ান মাইনাস থ্রি মানে কী হবে মাইনাস টু আসবে ওকে বোঝা গেল তাহলে এখানে মাইনাস আয়তনের পরিবর্তনে মাইনাসে আছে আর এক্সটার্নাল পি এক্সটার্নালের সামনে একটা নেগেটিভ সাইন থাকে সর্বদা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি টোটাল ওভারঅল কার্য কি না পজিটিভে আসবে বোঝা গেল এবারে দেখো নেক্সট কিনা সি থেকে এতে নিয়ে গেলাম গ্যাসটাকে ঠিক আছে তাহলে সি থেকে যখন এতে নিয়ে গেলাম সেক্ষেত্রে দেখো চাপের পরিবর্তন হয়েছে প্রত্যেক মুহূর্তে চাপের পরিবর্তন হয়েছে কিন্তু আয়তনের পরিবর্তন শূন্য দেখো এই এই সূত্র দিয়ে আমরা করছি চাপের পরিবর্তন হয়েছে ঠিক আছে চাপের পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করি তাহলে ওই সূত্রটা তোমরা যদি ব্যবহার করো দেখো মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি এবার দেখো আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কার্যে শূন্য হয়ে যায় দেখো সি থেকে এতে যখন নিয়ে যাচ্ছ তুমি আয়তনের কোনো পরিবর্তন হয় না সি পয়েন্টে আয়তনের মান কত ছিল ওয়ান দেখো এটা আয়তনের অ্যাক্সিস ঠিক আছে ভি অ্যাক্সিস আয়তন তাহলে আয়তনের মান ওয়ান ছিল এ পয়েন্টেও আয়তনের মান ওয়ান তাহলে আয়তনের পরিবর্তন শূন্য মানে কি হবে এখানে টোটাল কার্য শূন্য ঠিক আছে তাহলে সি থেকে এতে নিয়ে গেছে কার্য কি হয়েছে শূন্য হয়েছে ওকে তাহলে এবার দেখো টোটাল আমরা কার্য নির্ণয় করছি প্রথমে এ থেকে বিতে গেছিলাম মাইনাস টুয়েলভ পরিমাণ টুয়েলভ একও কার্য হয়েছে তারপরে কি হয়েছে না বি থেকে আমি সিতে গ্যাসকে নিয়ে গেছি প্লাস এইট পরিমাণ কার্য হয়েছে ওকে তারপরে কি হলো না সি থেকে যখন এতে নিয়ে যাই সি থেকে এতে নিয়ে যে কার্যের মান হলো জিরো তাহলে ওভারঅল টোটাল কার্য কত এলো না টোটাল কার্য হলো মাইনাস ফোর একও বোঝা গেল টোটাল কার্যের মান এইটা